ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यहं। नमः श्रीयदिराजाय विवेकानंद सूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोको नायक युगानंद प्रेमानंद ये चान्ये चैव पार्षदा रामकृष्ण गत प्राणा सर्वांस्तान प्रणमाम्यहं। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवं। हमरा श्रीकृष्णेर जे रासलीला सेई प्रसंगे आलोचना करछिलाम श्रीमद् भागवत महापुराणेर दशम स्कंदे एटी आछे। तो जेखने आमरा देखछिलाम जे एई गोपीरा श्रीकृष्णर का प्रार्थना करलें जे तारा भगवान के पेते चान। आगे वरा कात्यायनी व्रत करेछेन, कात्यायनीर का प्रार्थना करेछेन जे नंदगोप सुतं देवी पतिं मे कुरुते नमः इत्यादि प्रार्थना करेछेन। तो एखन गोपीरा से श्रीकृष्णर संगे श्रीकृष्ण के पेते चान एवं से कालिंदी तटे से श्रीकृष्णर संगे तारा मिलित होते चान। एखन श्रीकृष्ण के तारा उद्देश्य करे बोलेछेन जे तन्न प्रसीद परमेश्वर मास्म छिन्द्याम आसांग भृताम तई चिराद अरविंद नेत्र इत्यादि सब प्रार्थना करेछेन। एवं एखाने तारा कि बोलेछेन जे श्रीकृष्ण के जखन तारा प्रार्थना करलेन तखन श्रीकृष्ण भगवान ये तारा आगे श्रीकृष्णर का प्रार्थना करेछेन जे तारा आगेर दिने आमरा से सब पाठ करेछि जे नीनां निश्चयसार्थाय व्यक्तिर भगवतो नृप अव्यस्य प्रमेयस्य निर्गुणस्य गुणात्मनः क्रामं क्रोधं भयं स्नेहं ऐक्यं सौहृदमेव च नित्यं हरो विदधतो यान्ति तन्मयतां हिते। ये आगेर दिने आमरा एकटु बोलेछि सेटा एकटु धरिये दिच्छि जे এই ভগবানকে বিভিন্নভাবে ভক্তরা আরাধনা করেছেন। সেই ভগবানেরই যদি কোনো শত্রুরূপে ভগবানকে দেখেছেন কংস প্রভৃতি এরা, তো কেউ কেউ পুত্র স্নেহে দেখেছেন, কেউ কেউ পতিরূপে দেখেছেন। তো যে যেভাবেই সেই ভগবানকে আরাধনা করে থাকুন না কেন, তারা সেই সবসময় সেই ভগবানকে যারা শত্রুতাও করেছেন তারাও সবসময় সেই ভগবানকেই শত্রু বলে ভাবছেন, ওই শত্রু বলে ভগবানকেই ভাবছেন, আর কাউকে ভাবছেন না। এই সবসময় ভগবানের স্মরণই তাদের মধ্যে হচ্ছে, মানে তন্ময়তা প্রাপ্ত হয়েছেন সবাই ইত্যাদি কথা মানে আগের দিনে আমরা আলোচনা করেছি। তো এসব শুনে শ্রী ভগবান কি বলছেন সেটা আজকে বলবো আমরা। বলছেন যে ভগবান বলছেন যে স্বাগতম, আসলে পরীক্ষা করবার জন্য যে গোপিনীরা তারা সত্য সত্যই তাকে পেতে চান কি না, ভগবান সেই পরীক্ষা করছেন যে সত্য সত্যই গোপিনীরা ভগবানকে পেতে চান কি না, তাদের মধ্যে কোনো রকম জড়তা আছে কি না, তাদের মনের মধ্যে কোনো রকম সংশয় আছে কি না ইত্যাদি। এবং ভগবানকে পেতে গেলে যে লজ্জা ইত্যাদি সব পরিত্যাগ করতে হয়, নিজের চিত্তের যে সীমাবদ্ধতা সেটাকে যে উল্লঙ্ঘন করতে হয় সেটি সেই গোপিনীদের আছে কি না সেটা ভগবান পরীক্ষা করছেন। বলছেন স্বাগতং ভো মহাভাগা প্রিয়ং হি করবাণি কিং করবাণী বহ ব্রজস্যানাময়ম কচ্চিত ব্রুতাত কচ্চিত ব্রুতাগমন কারণম রজন্যেষা ঘোররূপা ঘোরসত্ত্ব নিষেবিতা প্রতিয়াত ব্রজং নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা।
বলছেন সেই গোপিনীদেরকে ভগবান বলছেন যে তোমরা কেন এসেছো, তোমাদের আমি কি করতে পারি, উপকার করতে পারি। বলছেন ব্রুত আগমন কারণম, যে তোমাদের আসার কারণ বলো, কেন আমার কাছে এসেছো। এই রাতটা হচ্ছে ঘোর রূপা এবং হিংস্র রাত হয়েছে, রাতের ঘোর একটা রূপ আছে, ভয়ঙ্কর একটা রূপ আছে রাত্রির অন্ধকারে। ঘোর সত্ত্ব নিষেবিতা, ঘোর মানে ভয়ঙ্কর জীবজন্তু রাত্রে ঘুরে টুরে বেড়ায়। কাজী প্রতিজাত ব্রজং নেহ স্থেয়ং স্ত্রীভি সুমধ্যমা, বলছে হে সুন্দরীরা, এই স্ত্রীদের এই রাত্রে এখানে একাকী বাইরে থাকা উচিত নয়, তোমরা যে যার ঘরে ফিরে যাও। বলছেন যে দেখো, আরও অনেক কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছেন যে তদ্যাত মা চিরং গোষ্ঠং শুশ্রূষস্য প্রতীন সতীহি। বলছেন যে দেখো শুশ্রূষধ্বং পতিন সতীহি, বলছেন তোমাদের পতিরা আছে ঘরে অপেক্ষা করছে, তাদের সেবা করো গিয়ে। ক্রন্দন্তি বৎসা বালাশ্চ তান পায়ত দুইহত, বলছেন যে তোমাদের জন্য তোমাদের সন্তানরা শিশুরা অপেক্ষা করছে, তাদের কাছে যাও, তাদেরকে দুগ্ধ পান করাও, এসব করো। এবং আরও কি বলছেন যে ভর্তু শুশ্রূষণং স্ত্রীণাং পরধর্ম ইয়মায়া। তা এখন আরও অনেক কথা বলেছেন, তার মধ্যে মেন যেগুলো কথা আসল সেগুলো বলছেন যে ভর্তার যে শুশ্রূষা, স্বামীর সেবা করা, এটা স্ত্রীদের পরম ধর্ম। এসব স্ত্রীদের কি ধর্ম, পরম ধর্ম, সেটা স্মরণ করাছেন। এবং আরও কি, পতি স্ত্রীভীর নহাতব্য লোকেপশুভীর অপাত কি অস্বর্গম অয়শস্যম চ ফলগু কৃচ্ছং ভয়াবহম যুগুপসিতম চ সর্বত্র ঔপপত্যম কুলস্ত্রিয়া। তোমরা আমার কাছে এসেছো, এটা কি জানো না যে উপপতির সেবা করাটা কতটা অন্যায় সমাজের পক্ষে, সমাজে কতটা নিন্দনীয় কুলস্ত্রীরা যদি সেসব করে থাকেন। কাজেই তোমরা সব ফিরে যাও, এই কথা বললেন। তখন শুকদেব বলছেন ইতি বিপ্রিয়ম আকর্ণ্য গোপ্য গোবিন্দ ভাষিতম বিষণ্ণা ভগ্ন সংকল্পাস চিন্তাম আপুর দূরত্বয়াম। এই কথা শুনে, এই কথা তো ভালো নয়, গোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য এসেছেন, তা শ্রীকৃষ্ণ তাদেরকে প্রত্যাখ্যানই করছেন, তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। তো এই কথা শুনবার জন্য এরা প্রস্তুত ছিলেন না গোপিনীরা শ্রীকৃষ্ণের কাছে, একটা ভগ্ন মনোরথ হয়েছেন তারা, কিন্তু তারাও ছাড়বার পাত্র নন। তারা কি বললেন, গোপ্যা উচুহু, গোপিনীরা বললেন কি, মৈবং বিভোর হতি ভবান গদিতুং নৃশংসম সন্তজ্য সর্ববিষয়াংস্তবপাদ মূলম ভক্তা ভজস্য দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম ভজতে মুমুক্ষুম। বলছে মানে আদি পুরুষ ভগবান, তিনি যারা মুমুক্ষু মুক্তি পা পেতে চায়, তাদেরকে ভগবান কখনো ত্যাগ করতে পারেন না। কাজেই আমরা, আপনি এই সমস্ত যে কথা বলছেন, আমাদের ফিরে যেতে বলছেন, এটা নৃশংসের মতো কথা হচ্ছে। কীরকম না, আমরা সন্তজ্য সর্ববিষয়াংস্তব পাদমূলম, সমস্ত বিষয় পরিত্যাগ করে আমরা তোমার পাদমূলে এই ভক্তরা আমরা এসেছি। কাজে আমাদের এইভাবে যে চলে যেতে বলছো, এটা খুব নৃশংসতা হচ্ছে, আমাদের কখনোই ত্যাগ করা উচিত নয়। তারপরে বলছেন ইয়ৎপত্যপত্য সুহৃদাম অনুবৃত্তির অঙ্গ স্ত্রীণাং স্বধর্ম ইতি ধর্মবিদা ত্বয়োক্তম অস্তেবমেতদুপদেশ পদে ত্বয়ীশে পৃষ্ঠ ভবাং স্তনুভৃতাং কিল বন্ধুরাত্মা। এই যে কথাটা,
বলছেন এই যে তুমি আমাদের এত উপদেশ দিলে যে আমাদের কি করা উচিত, না পতির সেবা করা উচিত ঘরে গিয়ে, আমাদের যারা অপত্য আছে সন্তান আছে তাদের সেবা করা উচিত, তুমি ধর্মবিদ, তুমি আমাদের সমস্ত ধর্মতত্ত্ব শেখালে, স্বধর্ম শেখালে, তো ব্যাস তাই হোক না। অস্ত্বেবম এতদ উপদেশ পদে ত্বয়ি সে, তোমাকেই আমরা আমাদের পতি বলে মনে করি আর কাউকে না, তোমাকেই আমরা আমাদের সন্তান বলে মনে করি, তোমাকেই মনে করি। কাজে আমাদের ধর্ম তো পতির সেবা করা, আমাদের ধর্ম সন্তানের স্নেহ করা, তা আমরা তো ধর্ম থেকে বিচ্যুত হচ্ছি না, আমরা তো তোমাকে ছাড়া আর কিচ্ছু জানি না, তাই না? যারা ভক্ত তারা ভগবানকে ছাড়া আর কিছু জানেন না, সর্বত্রই ভগবানকে দেখেন। এবং আমাদের দেখুন, আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা সারদা এই যে দিব্যত্রয়ী, তাদের উপদেশের মধ্যেও তাই আছে, মানুষই সমস্ত ভগবান, মানুষ ভগবান মানুষ রূপে সবার মধ্যে সমস্ত জীবের মধ্যে আছেন, তাই না? এই যে শিবজ্ঞানে জীবসেবার কথা বলেছেন, সেটা শুধু বাইরের ক্ষেত্রে নয়, সংসারের জীবনেও তাই, পতি পুত্র কন্যা স্বামী পত্নী সবাইকে, শুধু বাইরের লোককে নয়, সবাইকেই ভগবানের দৃষ্টিতে দেখতে হবে, সবার মধ্যেই সেই ভগবান আছেন। কাজেই একজন শাস্ত্রী যদি পতির সেবা করেন, শুধুই পতি একজন তিনি মনুষ্য, তার রূপ গুণে আকৃষ্ট হয়ে তার প্রতি মোহিত হয়ে তার যদি সেবা করা হয়, সেই সেবাটা বন্ধনের কারণ হয়। কিন্তু তাকে যদি ভগবান রূপে দেখি, আমি ঈশ্বরের মূর্তি রূপে দেখি, তাহলে অনেকটা তার সেবাটা ঠিকঠিকই হবে, কিন্তু সেখানের মধ্যে কামটা থাকবে না, তাই না? আমার সন্তান, তাকে দেখভাল করার দায়িত্ব আমার, কাজেই সেই গৃহীদের পক্ষে, তাই না? সন্ন্যাসীরা সমস্ত যারা আর্ত দুঃখী তাদের মধ্যে নারায়ণকে দেখেন, নারায়ণের পূজা করেন। গৃহীদেরও কিন্তু শুধু বাইরের লোককে না, ঘরের মধ্যেও সেই ইষ্ট দর্শন করতে হবে, নিজের স্ত্রী পতি তারপরে সন্তান আত্মীয় স্বজন সবাইকেই, সবার মধ্যে ভগবত জ্ঞান করলে পরে তবে অনাসক্তভাবে করা যায় কর্ম। সন্তানকেও যদি দেখি, এ আমার সন্তান, অন্যের সন্তান থেকে আলাদা, এই জিনিসটা নয়, এও ঈশ্বর, ঈশ্বরেরই একটা মূর্তি, কাজেই সেইভাবে তাকে সেবা করলে, করে তাকে দেখভাল যদি আমি করি, ছোট থেকে তাকে বড় করছি, এটা কিন্তু আমি ঈশ্বরের সেবা করছি, সে আমার সন্তান বলে আমি করছি, এটা করলে স্বার্থপরতা আসবে, কম্পিটিশান আসবে, অন্যের থেকে আমার সন্তান বেশি ভালো হোক, সব কম্পিটিশান আসবে, সেগুলো ভালো হবে না, আমাদের বন্ধনের কারণ হবে। কিন্তু বলে এরকম যদি না ভাবি, তাহলে তো সন্তানকে ঠিকঠাক মানুষ করতে পারবো না, একে যদি আমি ঈশ্বর বলে ভাবি, নিজের সন্তান বলে, কে বলেছে? মানে ঈশ্বরকে যত বাজে জিনিস দেওয়া যাবে নাকি, যে মানে সন্তান, নিজের সন্তান বলে যদি ভাবি, তাহলে যেন একটু বেশি কেয়ার করা যাবে, আর ঈশ্বর বলে ভাবলে আর কেয়ার করা যাবে না, আর থেকে তো আরও বেশি কেয়ার করবার কথা, তাই না? যিনি ঈশ্বর, যে কেউ নয়, ভগবানের সেবা। কিন্তু এখন তো তা হয় না, দেখবেন এটা খুব দুঃখের কারণ, সব পুজো পাঠ যারা করেন দেখবেন ভগবানকে যত আজে বাজে জিনিস দেওয়া, এই দশকর্ম ভাণ্ডার বলে একটা আছে, সেইখানে মানে আমরা ব্যবহার করবার জন্য যে গামছা, সেটা খুব ভালো গামছা চাই, যে দুর্গা পুজো কালী পুজো অনেকেই করেন বাড়িতে, কিছু মনে করবেন না আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, এরকম দর্শকরম গিয়ে বলবেন আমাকে পুজোর গামছা দাও, আরে পুজোর গামছা ব্যাপারটা কি, হ্যাঁ মানে যত যত একদম বাজে কোয়ালিটির সেটা দাও, আমাকে পুজোর গামছা দাও, আমাকে মধুপর্ক বাটি লাগে, সেটাও দশকর্ম ভাণ্ডার থেকে কিনবে, কোনো মানে কাঁসার দোকান থেকে ভালো দাম দিয়ে কেনা না, দশকর্ম ভাণ্ডারে যাবে, ওটা প্রায় লোহাই, এই কয়েক টাকার মধ্যে পাওয়া যাবে, সেইটা আনা, কারণ ওটা ঈশ্বরকে দেওয়া, ভগবানকে, ঈশ্বরকেও না, ওটা তার আগে পুরোহিতকে দিয়ে বসে রাখি আমরা, যে এগুলো তো পুরুত নিয়ে যাবে, তাই না? কাপড় দেখবেন একটা ষোড়শ প্রচারে পুজো হবে, সেই মার্কিন কাপড় দশকর্ম ভাণ্ডারে রাখা থাকে, একটা পড়লে গায়ে জ্যাল জ্যালে মানে সব কিছু, মানে কোনো আব্রু থাকবে না, সেই কাপড়গুলো নিয়ে গিয়ে আমরা মানে ষোড়শ প্রচারে পুজোতে গিয়ে ভগবানকে দিই, এবং দশকর্ম ভাণ্ডারই জিজ্ঞেস করবে পুজোর কাপড় তো,
ফলে এই মানসিকতা যাদের আমরা থাকবে তাদের তো আমাদের ভাববই না, আরে সন্তানকে ঈশ্বর বলে ভাবলে তো আর তাকে ভালো করে দেখভাল করা যাবে না, কারণ ঈশ্বরকে কীরকম দেখভাল আমরা করি সে তো আমরা জানি, সেই ভাব ভাবলে হবে না, তাই না? বরং নিজের সন্তান ভাবলে অতটা মনে হয়, কিন্তু কি ঈশ্বর বলে ভাবলে তারপরে বেশি কেয়ার করা হবে, তো সেইটাই এখানে বলছেন। কিন্তু এইসব ভাবনা চিন্তা আমাদের আছে, ওই জন্য আমাদের শাস্ত্রে বলেছেন বৃত্তস্বার্থ, তো বৃত্তস্বার্থ করলে কোনো ফল হয় না। আমরা অনেক কিছু দেখবেন, অনেক বড় বড় বারোয়ারি পুজো হয়, বাড়িতেও সবাই পুজো টুজো করে, নিজেরা পুজোর সময় কী সুন্দর ড্রেস ট্রেস পরে থাকে, আর মা দুর্গার জন্য যত সমস্ত রদ্দি জিনিস সব এনে দেয় সব, কেন ওগুলো পুরুত নিয়ে যাবে, এই কারণেই আমাদের যে পৌরোহিত্য পরম্পরাটাও পুরো নষ্ট হয়ে গেছে এই কারণে। কারণ ওই যে দেবদ্রব্যং দ্বিজে দ্রদ্যাত, যে পুরোহিত এই করেই দেবতার প্রসাদ পেয়েই তার জীবন ধারণ করেন, তিনিও তো তাতে মানে তার চলে না, সেই জন্যে তিনিও বিপদগ্রস্ত হন, বিপদগামী হন, এই করে আমাদের সব সমাজটা পুরো একদম নষ্ট হয়ে গিয়েছে। এই যে একটা শ্রদ্ধার জায়গা ছিল, সেই জন্য আমাদের ওই সব পুজো পাঠ করে ফলও হয় না। আমাদের পরমহংসদেবকে একজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা মহাশয় এই কলিকালেও যদি আমরা এইসব পুজো পাঠ টাঠ করি তার কি কোনো ফল আছে? বলে হ্যাঁ আছে, যদি বিধিপূর্বক করো তবে, লীলা প্রসঙ্গে আছে যে বিধিপূর্বক করলে তবে তার ফল পাওয়া যায়, এগুলো বিধিপূর্বক হয় না তো, তাই না? এত ঘটা করে বাড়িতে দেখবেন বেশিরভাগ জায়গাতে এরকম হয়, আমি নিজে জানি যে অনেক বড় লোক অনেক দিন ধরে পুজো হয়ে আসছে, গিয়ে দেখবেন বাড়িতে খুব এরকম অবস্থা। সব থেকে সেরা জিনিস, সব থেকে ভালো জিনিস সেটা ভগবানকে দিতে হবে, এরপরে সেটা কে নিয়ে গেল সেটা তো আমার ভাবার দরকার নেই। পুরোহিত যদি নিয়ে যান তাকেই দেবতা বলে ভাবুন না কেন, তাকেই দেবী বলে ভাবুন না কেন, সেই ভাবটা আমাদের মধ্যে আসে না। এই জন্যেই এখানে কিন্তু তা নয়, বলছেন গোপিনীরা যে তুমি এত উপদেশ দিলে যে আমাদের করার কথা কি, আমাদের পতি আমাদের যারা পুত্র তাদের সেবা করা উচিত, তো এই যে উপদেশ তুমি দিচ্ছ তোমাকেই আমরা সেটা বলে মনে করি, কাজে আমাদের অন্যায়টা হচ্ছে কোথায়? আমরা তো আর কাউকে পতি বলে ভাবি না, আর কাউকে পুত্র বলে তো ভাবি না, তোমাকেই ভাবি। এবার এরপরে আরও স্পষ্ট হবে, ওই এই একই কথা কিন্তু, এই যে বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, সেটা তো বাইরে নয় ঘরের মধ্যেও প্র্যাকটিস করার। এরপরেই দেখবেন আপনাদের গোপিনীদের কথাবার্তার মধ্যে আছে, এরা বলবেন যে এই এখানেই আছে, সুখদেবও বলবেন যে সেই গোপিনীরা তাদের যে সন্তান তাদের পতি তাদের মধ্যে সেই শ্রীকৃষ্ণকেই দেখছেন। একটা প্রশ্ন এখানে আসবে, দেখুন এই যে ভগবানের যে রাসলীলা সেইটাকে অনেকে অনেক রকম বিকৃত করে দেখিয়েছে, যেন পরস্ত্রী বা উপপতির সঙ্গে গোপিনীরা লীলা করেছেন, বা ভগবান শ্রীকৃষ্ণ যেন মানে পরস্ত্রীর সঙ্গে লীলা করেছেন, এইভাবে দেখিয়ে কত রকম নভেল কত রকম কিছু রচিত হয়েছে। কিন্তু এর যে একটা আধ্যাত্মিক দিক আছে, এটা এই যে গোপিনীদের শ্রীকৃষ্ণের সঙ্গে যে এই মিলন, সেটা কিন্তু আদৌ আমাদের বাহ্য জাগতিক যে পুরুষ আর নারীর মধ্যে মিলন তা মোটেই নয়, এটার একটা উচ্চ আধ্যাত্মিক ভাব আছে। এবং সেই বিষয়ে মানে সাক্ষাৎ পরীক্ষিতেরও সন্দেহ হয়েছিল, এখানে আজকেই আমরা সেই আলোচনাটা করবো। পরীক্ষিতেরও সন্দেহ হয়েছিল, তিনি সুখদেবকে প্রশ্ন করে বসেছিলেন, এর পরে আসছি আমরা যে এটা কী করলেন ভগবান, তা তার উত্তর সুখদেব দিয়েছেন যে এটা আমাদের সাধারণের বুদ্ধির অগম্য, আধ্যাত্মিকভাবে অতি উচ্চ আধ্যাত্মিকভাবে আরূঢ় না হলে পরে এই জিনিসটা বোঝা যাবে না। তা এখন সেই কথাটা আমরা পরে আসবো, সেখানে ওরা বলছেন যে এই সবার মধ্যে তাদের যে পতি তাদের যে পুত্র তাদের মধ্যে ভগবানকেই তারা দেখছেন, শ্রীকৃষ্ণ মানে ভগবানের সঙ্গে তারা তন্ময় হয়ে গিয়েছেন, এইভাবে ভাবিত হলে কোনো সমস্যা কিছু নেই। এবং এই যে মিলন তাতে কিন্তু কোনো কামগন্ধ নেই, এই হচ্ছে গিয়ে ব্যাপার। কেন নেই কীভাবে নেই এগুলো আমরা এখানে স্পষ্ট হবে এর পরে পরে। তা এই কথাগুলো বললেন যে আমাদের যদি ধর্ম মনে করো, শ্রীকৃষ্ণকে এরা বলছেন, শ্রীকৃষ্ণদের পরীক্ষা করবার জন্যই এইসব কথা বলেছেন যে তোমাদের ঘরে তোমাদের পতি রয়েছে পুত্র রয়েছে তাদের সেবা করোগে যাও, তার উত্তরে এরা এই কথা বলছেন। এবং তারপরে বলছেন যে
तन्नः प्रसीद परमेश्वर मास्म चिन्याम आशांभृताम तयि चिराद अरविंद नेत्र चित्तं सुखेन भवतापरितं गृहेषु यन्नीवे जन्निर्विशत्तुतकरावपि गृह्यकृत्ये पादौ पदं न चलतस्तव पादमूलात् यामः कथं व्रजमथ करवाम किं वा। कि सुंदर कथा कि बोलछेन जे हे परमेश्वर तुमि आमादेर प्रति प्रसन्न हो मास्म छिन्याम आशां भृतां त्वयि चिराद अरविंद नेत्र। हे अरविंद नेत्र आमादेर जे आशा तुम्हार संगे आमरा मिलित हब तुम्हाके आमरा पाब ये आशाटाके तुमि छेदन करे दिओ ना छिड़े फेलो ना छिन्न करे दिओ ना। चित्तम सुखेन भवतापरितम गृहेषु यन्निर्विशत्तुतकरावपि गृह्यकृत्ये बोलछेन एवं पादौ पदं न चलत तव पादमूलात् आमादेर चित्त तुमि हरण करे नियेछो आर हाथ दिए जे किछु काज करब गृह्यकर्म सेटाओ करबार उपाय नेइ सेओ तोमार बशीभूत एवं आमादेर दुई पा तोमार पादमूले जे आमरा एसेछि সেখান থেকে দূরে যেতে চাইছে না, আমাদের পা দুটো সরছে না, তোমার পাদমূল থেকে যেতে চাইছে না, সরে যেতে চাইছে না। কাজেই তুমি এরপরে বলেছেন যে তুমি আমাদেরকে কৃপা করো, আমাদের সঙ্গে লীলা করো ইত্যাদি এই সমস্ত কথা বলেছেন। আচ্ছা, এরপরে আমরা মানে গোপিনীরা অনেক কথা বলেছেন, তার মধ্যে একটি বলছেন যে তুমি আমাদেরকে তোমার কিঙ্করী রূপে গণনা গণ্য করো, তোমার দাসী রূপে গণ্য করো এবং আমাদেরকে তুমি কৃপা করো। অনেক কথা আছে, সেগুলো সব কথা এখানে আরও অনেক বলবার আছে। তো বলছেন ইতি বিক্লবিতম, সুখদেব বলছেন ইতি বিক্লবিতং তাসাং শ্রুত্বা যোগেশ্বরেশ্বরঃ প্রহস্য সদয়ং গোপীর আত্মা রামপ্যরিরমত ताभी समेताभी रुदार चेष्टिता प्रियेक्षणोत्फुल्ल मुख मुखी भी अच्युत उदार हासद द्विजकुंद दीधितीर व्यरोच तैनांक इबोड़ु इबोड़ु भी वृत। तखन बोलछेन जेमन उड़ु भी माने नक्षत्रई, नक्षत्रेर द्वारा जेमन आकाशे चंद्र बिष्टित थाके, आकाशे चाँद उठे, চাঁদের চারিপাশে ছোটো 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 সব নক্ষত্র থাকে, সেই সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যেন সেই রকম চন্দ্র, আর গোপিনীরা হচ্ছে তাকে ঘিরে থাকা সব নক্ষত্রের মতো। এবং সেখানে তিনি তাদের সঙ্গে লীলা করলেন, লীলা করলেন, বাহু প্রসারিত করলেন, প্রসারিত করলেন, তাদের আলিঙ্গন করলেন এবং তাদের সঙ্গে লীলা করলেন। তা এখন এই স্ত্রীরা যারা আর কি গোপিনীরা, তারা কি করলেন যে তারা নিজেদেরকে খুব মানে ধন্য মনে করলেন, অন্য যারা এই লীলা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি, যেসব রমণী তাদের থেকে নিজেকে ওরা খুব একটু বেশি ধন্য, বেশি উন্নত মনে করলেন তারা নিজেদেরকে। এবং ভগবত কৃষ্ণা লব্ধমানা মহাত্মন আত্মানং মেনিরে স্ত্রীণাং মানিন্যভ্যধিকং ভুবি তাসাং তৎ সৌভগমদং বিক্ষমানং চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রই মান্তরধীয়ত। যখন শ্রীকৃষ্ণ বুঝলেন যে আরে মানে এরা কৃষ্ণের থেকে মান লাভ করেছেন, যে ভগবান কৃষ্ণ আর কারোর সঙ্গে মিলিত হননি, আমাদের সঙ্গেই মিলিত হয়েছেন, আমাদের সঙ্গেই লীলা করেছেন, আমরা অন্যদের থেকে অনেক সুপিরিয়ার, অনেক বড়, এই ভাবনা জেগেই এলো, তখন তাসাং তৎ সৌভাগ্যমদং বিক্ষমানং চ কেশব। কেশব তাদের এই যে সৌভাগ্যজনিত মদ, অহংকার, যে এরা সৌভাগ্যের দ্বারা এত গর্বিত হয়ে গিয়েছে এবং তাদের যে মান, সেইটাকে দেখে তিনি তাদের কৃপা করার জন্য, এইটুকুও ভালো নয়, এই গর্ব এই অহংকারও ভক্তের সাজে না, যে আমি ওর থেকে ভালো, ওর থেকে বড়, এই অহংকার থাকলেও কিন্তু চলবে না। সেই জন্যে তাদের শিক্ষা দেওয়ার জন্যই তিনি অন্তর্ধান করলেন, হ্যাঁ তিনি অন্তর্ধান করলেন।
তাদের কাছ থেকে তাদের দৃষ্টির অগোচর হয়ে গেলেন। এই যে একটি কথা ঠাকুর বলছেন না, বাসনা কামনা এবং অহংকার যদি একটুও থাকে হবে না, ভগবান ধরা দেবেন না, ধরা দিতে দিতেও আবার অধরা হয়ে যাবেন। এই শিক্ষা এখানেও দিচ্ছেন। সেই গোপিনীদের মধ্যে যখনই দেখলেন যে তাদের মধ্যে একটু অহংকার আছে, সঙ্গে সঙ্গে তাদের শিক্ষা দেওয়ার জন্যই তিনি কি করলেন, অন্তর্ধান করলেন। তো তারপরে কি হলো বলছেন, অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা অতপ্যং স্তমচক্ষাণা করিষ্যৈব ইউথপম করিণ্যৈব ইউথপম। তারপরে এরা সেই হঠাৎ ভগবান অন্তর্হিত করা, অন্তর্হিত হওয়াতে যেমন যেমন একটা হাতির পাল, তাই না, একটা পুরুষ হস্তি, তাকে অবলম্বন করে অনেক স্ত্রী হস্তি থাকে, সেই পুরুষ হস্তি যখন অন্তর মানে কোনোভাবে কোথাও চলে যায় বা মানে তাদের দৃষ্টির অগোচরে যায়, তখন তার অনুসরণকারিণী যে হস্তিনী তাদের যে অবস্থা হয় সেই অবস্থা এই গোপিনীদের হলো। এবং সেইখানে এইখানে গোপিনীদের যে কৃষ্ণ ভক্তি, এদের যে কৃষ্ণের অন্তর্ধান হওয়াতে তাদের যে উৎকণ্ঠা, তাদের যে হতাশা, সেটা ব্যক্ত হয়েছে, সুখদেব ব্যক্ত করেছেন এখানে। এবং তার মধ্যে দিয়েও শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে অনুরাগ, তাদের যে আরতি, তাদের যে ভক্তি, সেটা প্রকটিত হয়েছে। বরং অন্তর্ধান করাতে তাদের মনটা যেন একটু অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে যেন একটু বিপথে যাচ্ছিল, ভগবান আবার তাদেরকে পথে আনবার জন্যই অন্তর্ধান করলেন, আবার তাদের সমস্ত মতিগতি সেই অহংকারটা ছেড়ে সেই ভগবানের প্রতি তাদের মতি হলো। তারা কি করলেন যে তারা এই যেমন অবস্থা যে ওখানে মালতি যেগুলো ভগবানের প্রিয়, নদীর তট, যে কালিন্দি যমুনা তার তট, সেই তটগুলোকেই তারা মানে যেন পার্সোনিফাই করছেন, মানে সেগুলোকেই মনুষ্য বুদ্ধি করছেন, করে তাদেরকে জিজ্ঞেস করছেন যে আমার কৃষ্ণকে কি দেখেছ, সেই মালতি সেই নদী তট তাদেরকে তারা জিজ্ঞাসা করলেন যে আমার কৃষ্ণকে কি তোমরা দেখেছ। এই সমস্ত করলেন, এগুলো সব বিস্তৃত বর্ণনা রয়েছে যে এইসব করতে করতে আরেকটা অদ্ভুত অবস্থা তাদের হলো, কি না, এই পৃচ্ছেতে মা লতা বাহুন অপ্যাশ্লিষ্টা বনস্পতে নূনং তৎকর কর নূনং তৎকরজস্পৃষ্টা বিভ্রত তুৎপুলকান্যহ ইত্যাদি সমস্ত বর্ণনা আছে। এই যে সমস্ত যত লতা বৃক্ষ ইত্যাদি দেখছেন বনে, তাদেরকে তারা জিজ্ঞাসা করছেন কৃষ্ণের বিষয়ে। ইত্যুন্মত্ত বচ গোপ্য কৃষ্ণান্বেষণ কাতরা লীলা ভগবতস্তাস্তা হনুচক্রুস্তদাত্মিকা। তারা এরপরে কৃষ্ণময় হয়ে গেলেন, কৃষ্ণের যা যা আচরণ সেগুলো সেগুলো তারাই করতে লাগলেন, কৃষ্ণ যা যা আচরণ করেছেন সেগুলো তারাই সেগুলো করতে লাগলেন, নিজেরাই কৃষ্ণময় হয়ে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে। এবং এইসব এর একটা উদাহরণ এখানে অনেকগুলো দিয়েছেন, তারা কী কী কাজ করলেন বলছেন, কশ্যাশ্চিত পুতনায়ন্ত্যা কৃষ্ণায়ন্ত্য পিবৎস্তনম ইত্যাদি সমস্ত বলেছেন, যে কেউ একজন মানে পুতনার মতো আচরণ করলেন এবং আরেকজন কৃষ্ণের মতো আচরণ করে তার স্তন পান করলেন, এমন সমস্ত অবস্থা, মানে উন্মত্তের মতো হয়ে গিয়েছে, যে একজন কেউ শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করেছিলেন, স্তন্যপান করেছিলেন, তো কোনো গোপিনী সেই পুতনার মতো ব্যবহার করতে লাগলেন এবং আরেকজন সেই কৃষ্ণের মতো নিজেকে ভেবে তার স্তন্যপান করলেন। এইরকম আরও সমস্ত উদাহরণ সমস্ত আছে। তো এইখানে সমস্ত দিয়েছেন যে কে কীভাবে করলেন এইভাবে, এবং তাদের কী ব্যাপারটা হলো না, কৃষ্ণহং পশ্যত গতিং ললিতামিতি তন্মনা মা ভৈষ্ট বাতবর্ষাভ্যাং তত্রানং বিহিতং মায়া ইত্যাদি।
যে এরা কি হলো না, যে কৃষ্ণহম, আমি কৃষ্ণ, দেখো আমি কৃষ্ণ, দেখো আমি কৃষ্ণ, এই কৃষ্ণ কৃষ্ণ ভাবছেন, এই যে ভগবত ভাব ভাবিত, নিজেই মানে ভগবানের মতো আচরণ করা, এগুলো অতি উচ্চ ভাবাবস্থাতে এরকম হয়, তাই না? যখন ভগবানের আবেশ হয়, আমরা যেগুলো শুনি না, ভগবানের যখন আবেশ হয়, ভগবানের সঙ্গে তন্ময় হয়ে যখন যায় সাধক, সাধক যখন ভগবানের চিন্তা করতে করতে ভগবান মানে স্বরূপ হয়ে যান, তখন কি হয় যে সাধকের মধ্যেও সেই তার আবির্ভাব হয়, তার সমস্ত লীলা তার মধ্যে আমরা দেখতে পাই। আমরা পরমহংসদেবকে যদি সাধারণ সাধকভাবেও দেখি, দেখবেন হঠাৎ তিনি মানে নিজেই কালী হয়ে গিয়েছেন, নিজের মাথায় নিজে ফুল দিচ্ছেন, কেন নিজেই তিনি কালী, বাস্তবেও তাই, কিন্তু আমরা সাধক হিসেবে যদি দেখি, নিজেই মানে সেই ভোগের লুচি খাচ্ছেন, নিজের মাথাতে ফুল দিচ্ছেন, ফলহারিণী কালী বা আমাদের দীপান্বিত অমাবস্যাতে যে কালীর পুজো হয়, তো তখন রোগ হয়েছে, ঘরে বসে আছেন, তো সমাধিস্থ হয়ে গেলেন, তার বরাভয় মুদ্রা দেখালেন, তার মানে সবই সেই মানে এই ভাবাবেশ বশত, গোপিনীদেরও তাই, যে তারা সেই কৃষ্ণের মতো আচরণ করলেন এবং কৃষ্ণ হম, আমি কৃষ্ণ, এই ভাব তাদের মধ্যে এলো। এগুলোর মধ্যে কিন্তু কোনো কামনা বাসনা নেই, কোনো সাধারণ নরনারী মিলিত হয় তখন কিন্তু এইভাবে ভাবিত কখনোই হয় না, স্বামী স্ত্রী এদের মধ্যে কখনো এই ভাব আসলে মানে সেটা খুব তুরীয় ব্যাপার, মানে তখন আর কামগন্ধ থাকবে না, কিন্তু এরকম কি হয় তা হয় না, সব জ্ঞান টনটনে থাকে, মানে ভগবান বলে ভাবা এটা খুবই দুঃসাধ্য, তো এইরকম আর কি। তো গোপিনীরা এই নিজেরা সব নিজেদেরকে কৃষ্ণের মতো বলে ভাবতে লাগলেন। প্রথমে একে তাকে জিজ্ঞেস করলেন যে বলো আমার কৃষ্ণকে কোথায় দেখেছ, শ্রীকৃষ্ণের লীলাধন্য যে স্থানগুলো, যে বৃক্ষ, যে মালতী, তাদেরকে জিজ্ঞেস করলেন, তারপরে নিজেরাই কৃষ্ণের মতো আচরণ করতে লাগলেন। তা এরপরে আর কি ঘটল, যে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই গোপীরা, গোপীরা এরকম যখন আচরণ করলেন, তখন ভগবান ভগবান কী করলেন, যে ভগবানকে তারপরে তারা প্রার্থনা করলেন, যে মানে এই সমস্ত আচরণ করতে করতে তারা যখন নিজেদেরকে কৃষ্ণময় বলে ভাবছেন এবং এই সমস্ত ব্যবহার করবার পরে গোপীরা ফাইনালি যেটা ভগবানের কাছে প্রার্থনা করছেন, যে দ্বৈত দৃশ্যতাং দিক্ষু তাবৎ কাস ত্বয়ী, ইত্যাদি সমস্ত শ্লোকগুলো রয়েছে, সেগুলো আমি সব পড়ছি না। তা এখানটায় লাস্টে ওরা বলছেন যে নকলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা মন্তরাত্মদিক, তারপরে কি বলছেন, যে বিক্ষণসার্থিত বিশ্বগুপ্তয়ে সখ উদীবান সত্ত্বতাঙ্কুলে বিরচিতা ভয়ম বৃষ্ণিধুরিয়তে চরণমীয়ুষাং সংস্কৃতের ভয়াত কর সররুহম কান্ত কামদম শিরসি ধেয়ী ন শ্রীকরগ্রহম। বলছেন যে তোমার যে হাত হে ভগবান, এই যে বলছেন যে বৃষ্ণি, বৃষ্ণিবংশের যিনি আর কি জাত, বৃষ্ণিবংশে তো জন্মগ্রহণ করেছেন, বৃষ্ণিধুরীয় মানে বৃষ্ণিবংশের শ্রেষ্ঠ পুরুষ, মানে কৃষ্ণকে বলছেন যে এই তোমার চরণে যারা আমরা এসেছি তাদের সংস্কৃতির ভয় থেকে তুমি উদ্ধার করো, সংস্কৃতি মানে সংসার, সংসার ভয় থেকে তুমি উদ্ধার করো, কর সররুহম কান্ত কামদম শিরসি ধেহি ন শ্রীকরগ্রহম। শ্রী মানে লক্ষ্মী, তার কর হস্তকে যে হাত দিয়ে তুমি গ্রহণ করেছিলে, মানে লক্ষ্মীদেবীর হস্তকে তুমি যে হাত দিয়ে গ্রহণ করেছিলেন
করেছিলে সেই হাতটি তুমি আমাদের মাথাতে রাখো। আর কি বলেছেন, প্রণত দেহিনাম পাপকর্ষণং তৃণচরানুগং শ্রীনিকেতনম ফণিফণার্পিতং তে পদাম্বুজম কৃণু কুচেশু ন কৃন্ধি হৃচ্ছয়ম। আর কি বললেন, যে প্রণত দেহিনাং পাপকর্ষণং, যারা তোমার কাছে প্রণত হয়েছে, যেসব দেহী জীব তোমার প্রণত হয়েছে, তাদের তুমি পাপকর্ষণ করো, পাপ তুমি কেটে দাও, মুছে দাও। এবং ফণিফণার্পিতং তে পদাম্বুজম কৃণু কুচেশু ন কৃন্ধি হৃচ্ছয়ম। ফণি মানে সর্প, কালীয় নাক, তার ফণার উপরে শ্রীকৃষ্ণ পা রেখেছিলেন, কাজেই সেই কালীয় নাগের যে ফণা, তাতে যে তুমি তোমার পাকে পদযুগলকে স্থাপন করেছিলে, সেটি কি করো না, কৃণু কুচেশু ন কৃন্ধি হৃচ্ছয়ম, সেই পদযুগলকে আমাদের কুচ বা হৃদয়ের মধ্যে, আমাদের হৃদয়ে তুমি স্থাপন করো। কেন? দেখুন, এখানে কোনো কামগন্ধ নেই। কেন বলছেন যে আমাদের স্তন বা কুচের উপরে তোমার পাদযুগল স্থাপন করো, আমাদের হৃদয়ে স্থাপন করো, কেন না, হৃচ কৃন্ধি হৃচ্ছয়ম, হৃদ হৃদয়ে যেটা বাস করে। এখানে হৃচ্ছয় বলতে কামকে বলা হয়েছে, কাম। এখানে হৃচ্ছয়ং বলতে টিকাকাররা এখানে হৃচ্ছয়ং মানে হৃচ্ছয়ং কামং কৃন্ধি ছিন্দি, শ্রীধরাচার্য টিকাতে বলছেন যে পদাম্বুজং ন কুচেশু কৃণু কুরু কিমর্থম হৃচ্ছয়ং কামং কৃন্ধি ছিন্দি। তোমার এই পদযুগলকে যদি তুমি আমাদের কুচো বা স্তনের উপর স্থাপন করো, তাতে আমাদের কাম চলে যাবে, কামনা বাসনা চলে যাবে। ফলে এই যে লীলা, এটা জাগতিক যে নারী পুরুষের লীলা, তার থেকে আলাদা, তার থেকে আলাদা। জাগতিক যে নারী পুরুষের যে লীলা, তার মধ্যে এই রকম ভাব থাকে না, এতে কাম আরও বাড়বে, কিন্তু এই কাম চলে যাবে, কামনা বাসনা দূর হয়ে যাবে, সেইগুলি বলছেন। তো বলছেন যে মধুরয়া গিরা বলগু বাক্যয়া বুধ মনোজ্ঞয়া পুষ্করেক্ষণ বিধি ইত্যাদি বিধি করি রিমা বীর ইত্যাদি সমস্ত বলেছেন। বলে তারপরে বলছেন যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। এই কথা বলছেন যে কি বলছেন, তব কথা অমৃতম, এখানে শ্রীধরাচার্য টিকাতে বলেছেন কথৈব অমৃতম কথা এব অমৃতম কথা অমৃতম, তোমার কথাটাই হচ্ছে অমৃত স্বরূপ। আর কি তপ্ত জীবনম, এটা হচ্ছে তার হেতু, যে যেটা আমাদের জীবনকে, তপ্ত জীবনম, ওই কথামৃতের বিশেষণ তপ্তম জীবনম ইয়েন। আর কি কবিভীড়িতম, কবি মানে কবিভী ব্রহ্মবিদ্ভী, ইড়িতম স্তুতম মানে যারা ব্রহ্মবিদ, কবি মানে পণ্ডিত, শাস্ত্রে বলেছেন, হ্যাঁ, কবি মনীষী এগুলো, এর অর্থ হচ্ছে যিনি পণ্ডিত বা জ্ঞানী, এখানে ব্রহ্মবিদ, তারাও যেটার স্তুতি করেছেন। এবং এই যে কথামৃত, সেই কথামৃতটি এই যে স্বর্গের যে অমৃত, তার থেকেও অনেক মাহাত্ম্যে অনেক বড়। স্বর্গের যে দেবতারা অমৃত ভোগ করেন, সেই অমৃত এই কথামৃতের তুলনায় অতি তুচ্ছ। বলছেন দেবভোগ্যম তো অমৃতম তৈ স্তুচ্ছীকৃতম, মানে টিকাকার বলেছেন। আর কি কলমশাপহম, সমস্ত কলমশকে দূর করে দেয়। এই কলমশ মানে কি পাপ, পাপ বলতে কি, এখানে বলেছেন কামকর্ম নিরসনম, কাম এবং কামবশত যে কর্ম, আমরা যে সমস্ত কাম, কামের দ্বারা পরিচালিত হয়ে যা সব কর্ম করি, সেই কর্মগুলোর পাশ কেটে দেন।
মানে সেই কথামৃত সেটাকে দূর করে দেয়, মানে স্খালি মানে প্রক্ষালিত করে দেয় সেই কাম এবং কর্ম। এবং আর কি শ্রবণমঙ্গলম, শ্রবণমাত্রেণ মঙ্গলপ্রদম, শুনলেই মঙ্গল হয়। এবং আর কি এবং ভূতম তৎকথামৃতম আততম যথাভবতি তথা ইয়ে ভুবি গৃহন্তি নিরূপয়ন্তি তে জনা ভুরিদা বহুদাতার। এই কথামৃতটা যাতে কি হয় না, এবং ভূতম, এবং এর আরেকটা বিশেষণ দিয়েছেন শ্রীমৎ, এটা শ্রীযুক্ত, শ্রীমৎ আততম, আততম আরেকটা বিশেষণ, আততম মানে বিস্তৃত। বলছেন শ্রীমৎ সুশান্তম এবং তৎকথামৃতম আততম যথা ভবতি তথা যে ভুবি গৃহন্তি নিরূপায়ন্তি। এই পৃথিবীতে সেই কথামৃত যাতে আতত হয়, বিস্তৃত হয়, সেটা যারা পৃথিবীতে নিরূপিত করেন, প্রকাশ করেন, তারা ভুরিদা, ভুরি মানে প্রচুর, ভুরি দদতি ইয়েতে ভুরিদা, যারা প্রচুর দান করে তারা হচ্ছে ভুরিদা, তারাই হচ্ছে বহুদাতা। অনেক টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার আমি লোককে দিচ্ছি, সেই দানের থেকেও এই দান অনেক বড়, সেই জন্য বলছেন বহুদাতার। আরেকটা বলছেন যে যদ্বা এবং ভূতম তৎকথামৃতম যে ভুবি গৃহন্তি তে ভুরিদাহা পূর্বজন্মেশু বহুদত্তবন্ত স্বীকৃতি ন ইত্যর্থ। অথবা যারা তোমার এই কথামৃত প্রচার করেন তারা ভুরিদ, ভুরিদ মানে তারা আগের আগের জন্মে অনেক দান ধ্যান করেছেন, তার থেকে তাদের পুণ্য হয়েছে, সেই পুণ্যের ফলেই এই কথামৃত প্রচার করতে পারছেন, এটা সবার ভাগ্যে হয় না, সেটাই বলছেন। তো এখন বলছেন যে প্রহসিতং প্রিয় প্রেম বীক্ষণং বিহরণম ছতে ধ্যানমঙ্গলম রহসি সংবিদ ইয়া হৃদি স্পৃশ কুহ কৌন মনঃক্ষোভয়ন্তী। তারপরে এখানটাতে এরা সব প্রার্থনা করছেন, যে এইখানে আরও অনেক শ্লোক আছে, সেখানে এইটা বলছেন যে প্রণত কামদং পদ্মজার্চিতম ধরণীমণ্ডলম ধেয়মাপদি চরণপঙ্কজম সন্তমং চতে রমণ ন স্তনেশ্বরপয়াদিহন। এইটা লাস্টে প্রার্থনা করলেন যে কি না, এই প্রণত কামদম, প্রণত ব্যক্তি যারা তাদের কাম যা মানে তোমার যেই চরণ যুগল মুখ্যট হচ্ছে চরণ পঙ্কজম সন্তমং চতে রমণ, হে রমণ, হে রমণ বলতে মানে প্রিয়, হে প্রিয়, ন স্তনেষু অর্পয়, আমাদের স্তনের উপরে তোমার চরণ পঙ্কজকে স্থাপন করো। এবং কেন স্থাপন করবে, ওই একই কথা মানে বিশেষণ দিচ্ছেন আদি হন, আদি মানে মনঃকষ্ট, মনঃকষ্ট মানে এখানে কামকে বুঝতে হবে, সেগুলোকে যিনি দূর করেন, দূর করে, দূর করেন সেই মানে ভগবান, তাকে সম্বোধন করে বলা হচ্ছে যে আদি, হে আদি হন রমণ, ন স্তনেষু চরণ পঙ্কজম অর্পয়, চরণ পঙ্কজ স্থাপন করো। যে চরণ পঙ্কজ কি না, প্রণত কামদম, প্রণত কামদম, যারা প্রণত তাদের কামনা পূরণ করেন। বলে আরে এটা কাম নাশ করে আবার প্রণতদের কামনা পূরণ করে, মানে এই প্রণতর কামনা মানে ভক্তি, সেই কামনা পূরণ করেন, আর যেগুলো দুষ্ট কামনা যেটা বন্ধনের কারণ সেই কামনাকে নাশ করেন, এইটা হচ্ছে কথা। এবং পদ্মজার চিতং, পদ্মজা মানে লক্ষ্মী দেবী যাক যে চরণকে পুজো করেছেন, এবং ধরণী মণ্ডলং, এবং এই পৃথিবীতে অলঙ্কার স্বরূপ যে চরণ যুগল, ভগবান মানুষই তনু ধারণ করে পৃথিবীতে মানে পদস্থাপন করেছেন, কাজেই তার চরণ যুগলের দ্বারা পৃথিবী অলঙ্কৃত হচ্ছে, পৃথিবীর অলঙ্কার স্বরূপ সেই চরণ যুগলকে তুমি স্থাপন করো আমাদের হৃদয়ে, এইটুকু প্রার্থনা করলেন। এবং তারপরেই ভগবান তাদের সামনে আবির্ভূত হলেন, বলছেন যে এই ভক্ত এই এরা অনেক সমাজে গোপ্য প্রগায়ন্ত্য প্রপন্ত্যশ্চ চিত্রধা রুরুদু ইত্যাদি সুস্বরম তারা অনেক রোদন করলেন, অনেক স্তোত্র পাঠ করলেন, তার
মানে প্রার্থনা করলেন ভগবানের কাছে, তাসা মাভীরভুচ্ছৌরী স্ময়মান মুখাময় পীতাম্বরধর স্রগ্বী সাক্ষাৎ মন্মথ মন্মথ। এবং তারপরে তিনি স্ময়মান স্মিত হাস্যের সঙ্গে তাদের সামনে আবির্ভূত হলেন, পীতাম্বর পরিধান করেছেন, গলায় মালা, সুন্দর রূপ ধারণ করে তাদের সামনে এসে প্রকটিত হলেন। এবং এই কাচিত করাম্বুজম সৌরের জগ্রিয়েন জলিনা মুদা, কেউ তার হাত ধরল, কেউ তার পা ধরল, তার বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মানে গোপিনীরা অবলম্বন করলেন। এবং এরপরে তিনি এইসব লীলা করলেন এবং সেই লীলা যখন ভগবান করলেন, গোপিনীরা তাকে বলছেন যে না, ভগবান বলছেন যে বলছেন মিথো ভজন্তি যে সখ্য স্বার্থই ক্রান্ত দ্যমাহিতে ন তত্র সৌহৃদম ধর্ম স্বার্থার্থম তদ্ধি নান্যথা ভজন্তে অভজত এবই করুণা পিতরো যথা ধর্ম নিরপবাদোত্র সৌহৃদঞ্চ সুমধ্যমা ভজতোপি ন বৈ কেচিত ভজন্তে অভজত কুতঃ আত্মারামা ইহাত্মকামা অকৃতজ্ঞা গুরুদ্র ইত্যাদি। তো বলছেন যে ভগবান তাদেরকে বললেন যে মানে সোজা কথা হচ্ছে যে মিথো ভজন্তি যে সখ্য স্বার্থই কান্তোদ্যমাহিতে ন তত্র সৌহৃদং ধর্ম স্বার্থার্থম তদ্ধি নান্যথা। মানে যারা এখানে টিকাকাররা ব্যাখ্যা করে বলেছেন যে হি যস্মাত স্বার্থম এই কান্ত উদ্যম যে শান্তে তত্র চ ন সৌহৃদম অত ন সুখম ন চ ধর্ম দৃষ্ট ইত্যাদি বলেছেন। মানে আসলে যারা দেখুন ভগবদ্গীতাতেও আছে যে ভগবানের ভজনা কিন্তু অনেক লোকে করে, কেউ বিপদে পড়ে ভগবানের ভজনা করে, কেউ কোনো কিছু লাভের জন্য ভগবানের ভজনা করেন, কেউ নিষ্কামভাবে ভগবানের ভজনা করেন, কেউ স্বার্থান্ধ হয়ে করেন, কেউ বিপদে পড়লে করেন, কেউ নিঃস্বার্থভাবে ভগবানের ভজনা করেন। ভগবান কিন্তু সবাইকেই কৃপা করেন, যে বিপদে পড়ে মানে সংকটে মধুসূদনম, মধুসূদনকে ডাকে, মধুসূদন আসেন, কিন্তু ভগবান জানেন যে ওটা ওর স্বার্থের জন্য করছে। কিন্তু নিষ্কামভাবে যারা ভগবানকে ডাকেন, ভগবান তাদের যে কৃপা করেন সেই কৃপাটা ওই অন্য কৃপার থেকে আলাদা হয়। এবং এই সুখদেব এরপরে বলছেন যে ইত্থং ভগবত গোপ্য শ্রুত্বা বাচ সুপেশলা জহুর বিরহজং তাপং তদঙ্গো পচিতাশিষ ইত্যাদি সমস্ত বললেন। যে ভগবানের কাছ থেকে সঙ্গে লীলা করার পরে এবং ভগবান তাদের কাছে মিষ্ট বাক্যে তাদের সঙ্গে কথাবার্তা বললে, আলাপ করলে, সেই গোপিনীরা কী করলেন না, তারা সেই তাকে লাভ করে তার যে বিরহের ব্যথা ছিল সেই বিরহের ব্যথা তারা ভুলে গেলেন এবং তারা সেই ভগবানের সঙ্গে লীলা করে অত্যন্ত তৃপ্ত হলেন। এবং আর কি হলো না, এইখানে পুষ্পবৃষ্টি করলেন যারা দেবতারা, যারা দিবৌ কষ, তারা সব কী করলেন, দিবৌ কষাং সদা নানাম উৎসুক্যা পরিতাত্মনাম তত দুন্দুভয় নেদুর নিপেতু পুষ্পবৃষ্টয় যগুর গন্ধর্ব পতয় স্বস্তিকাস্তদ যশোমলম ইত্যাদি। সেই যারা গন্ধর্বপতি, যারা মানে স্বর্গে থাকেন মানে দেবতারা, তারা সেইখানে পুষ্পবৃষ্টি করলেন। তো এই যে ভগবান লীলা করলেন, সেই লীলা করবার পরে এই এই রাজবাচ রাজা, রাজা মানে এই পরীক্ষিত, তিনি সুখদেবকে একটা প্রশ্ন করলেন যে কী প্রশ্ন না, এরা বলছেন যে এই যে ভগবান আমাদের এখানে আছে, ভগবান গোপ্য সমং ভগবতা নন্নৃতু ইত্যাদি, ভগবান ভগবানের সঙ্গে সেই গোপিনীরা নৃত্য করলেন ইত্যাদি সমস্ত আছে, এগুলো শুনলেন। শুনে
রাজা প্রশ্ন করলেন, সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় প্রসমায় তরস্য চ, মানে ধর্মের সংস্থাপনের জন্য এবং প্রসমায় ইতরস্য, ইতর মানে ধর্ম থেকে ভিন্ন কি অধর্ম, তার প্রসমের জন্য অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর, সেই জগদীশ্বর ভগবান তিনি অবতীর্ণ হয়েছেন। সকথম ধর্ম সেতুনাং বক্তা কর্তাভিরক্ষিতা প্রতিমম প্রতীপম আচরদ ব্রহ্মণ পরদারাভিমর্শনম, তিনি যিনি কিনা ধর্মসেতুর বক্তা, মানে ধর্মকে ধরে রাখবেন, ধর্মকে মানে পালন করবেন, ধর্মকে দৃঢ়ভাবে ধরে রাখার উপদেশ তিনি দেবেন, যিনি ধর্ম স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন এবং ধর্মের রক্ষক যিনি, তিনি কী করে এরকম প্রতীপ আচরণ করলেন, এইরকম গরহিত আচরণ কীভাবে করলেন, কারণ এই রমণীরা তো হচ্ছে পরস্ত্রী, তা তাদের সঙ্গে এরকম আচরণ করা এটা তো উচিত নয়। আপ্ত কাম যদুপতি কৃতমান বই যুগুপসিতম কিমভিপ্রায় এব এ তং ন সংশয়ং ছিন্দি সুব্রত, মানে ঋষিকে বলছেন, হে সুব্রত, সুব্রত বলতে সুষ্ঠু ব্রত যার যিনি ব্রত পালন করেছেন, ঋষিদেরকে সুব্রত বলা হয়, যে হে সুব্রত আমরা তো জানি যে যদুপতি তিনি আপ্তকাম, তার কোনো কামনা বাসনা নেই, তিনি ভগবান, এই সমস্ত পরস্ত্রীর সঙ্গে লীলা কারা করে, কামীরা করে, তো এটা তো তার করবার কথা নয়, তিনি কেন এটা করলেন, আমাদের এই সংশয়টা তুমি দূর করো, এই হচ্ছে ব্যাপার। যে মানে সেই পরীক্ষিতের মনেও কিন্তু সংশয়, যে ভগবান এমন কিছু লীলা করেন সেগুলো কিন্তু আমাদের মনুষ্যের মানে সাধারণ জীবের মানে বুদ্ধিগম্য হয় না, তাদের এমন কিছু লীলা থাকে, এমন কিছু আচরণ থাকে যেগুলি আমাদের সাধারণ জীবের বুদ্ধিগম্য হয় না, আমরা বুঝতে পারি না, এবং সেই জন্য অনেক সময় আমাদের মনে সংশয় হয়। ঠাকুর ওই জন্য বলছেন না যে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি পরীক্ষা করবি, অনেক সন্দেহ হয়েছে তো তাদের, যে ইনি এত রাত্রেবেলা নহবতের পাশ দিয়ে যাচ্ছেন, তাই না, মনে পড়ছে তো, নহবতের পাশ দিয়ে যাচ্ছেন, তাহলে কি হলো, উনি কি শিশি মা আছেন নহবতে সেদিকে যাচ্ছেন, ঠাকুর ঠিক বুঝতে পেরেছেন। মানে এগুলোও তাই, এটা সেরকম মানে এই যে লীলা করেছেন এটা শুনছেন, তো শুনে পরীক্ষিতের মনে প্রশ্ন হচ্ছে যে ভগবান এটা কী করলেন, এর মানে আবার নিজের এটা ক্রন্টনে জ্ঞান আছে যে ভগবানের তো এই সমস্ত কামনা বাসন থাকার কথা নয়, কিন্তু আমরা তো দেখছি তিনি সেরকম আচরণ করছেন, মানে উনি এটা স্বীকার করছেন যে আমারই হয়তো কোথাও ভুল হচ্ছে, সেই সংশয়টা আপনি দূর করে দিন, এই হচ্ছে ব্যাপার। তখন শুকদেব বলছেন, ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাং চ সাহসম তেজীয়সাং ন দোষায় বর্ণে সর্বভুজো যথা নৈতৎ সমাচারের জাতু মনসাপি জনীশ্বর বিনশ্যত্যাচরণ মূঢ়্যাত যথা যথা রৌদ্ধোব্দিজম বিষম, বলছেন যে এই যে ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাং চ সাহসম, যারা ঈশ্বর পুরুষ তাদের মধ্যে এরকম আমার অলোক সামান্য সাহস আমরা দেখতে পাই এবং মনে হয় যেন ধর্মের ব্যতিক্রম করেছেন, আসলে নয়, সেরকম যেন আমরা দেখতে পাই, কিন্তু এইটা তাদের কোনো দোষের কারণ নয়, এর পেছনে একটা কোনো অন্য এর ব্যাখ্যা আছে, অন্য একটা এর উদ্দেশ্য আছে, সাধারণ বুদ্ধিতে সেটা বোঝা যায় না, সেটা তাদের ক্ষেত্রে দোষের হয় না, যেমন আমাদের খাদ্য বিচার আছে, কেন আমরা বদ্ধ, আমরা বদ্ধ জীব, সে যতক্ষণ বদ্ধ আছি ততক্ষণ আমাদের আচার ব্যবহার এগুলো সমস্ত রেস্ট্রিক্টেড, আমি এটা করতে পারি তো ওটা করতে পারি না, এটা খেতে পারি তো ওটা খেতে পারি না, শাস্ত্রে নিষেধ আছে না, পঞ্চ পঞ্চনখা ভক্ষা ইত্যাদি সব বহু কিছু আছে, যে মাংস খাওয়াই চলবে না, যদি খেতে হয় তাহলে পঞ্চ পঞ্চনখা ভক্ষা বহু কিছু সমস্ত নিয়ম টিয়ম আমাদের রয়েছে, বৃথা মাংস ভোজন করা যাবে না, এই করা চলবে তো সেই করা চলবে না, এই সমস্ত নিয়মের নিগড়ে আমরা আবদ্ধ, কিন্তু বন্যী অগ্নি তার কি নিষেধ আছে, আগুনকে বলবেন এই তুমি কিন্তু হরিণকে পুড়িও না, বাঘকে পুড়িও, সে আমাদের খেয়ে ফেলে, হরিণকে পুড়িও না, হরিণকে আমরা খাবো,
এইসব তো বিষয় নয়, অগ্নি সব সর্বভূক, তার কোনো দোষ নেই, সব কিছুই পুড়িয়ে ফেলতে পারে। সেরকম যারা ঈশ্বর বা ঈশ্বর পুরুষ, তাদের এরকম চরিত্রে অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমাদের ব্যাখ্যার অগম্য, কিন্তু সেইগুলোকে মানে মানে নিন্দার চোখে দেখতে নেই, আবার এ তার অনুকরণ করতে নেই, অনুকরণ করতে নেই। নৈতৎ সমাচারের জাতু মনসাপি ইহানীশ্বরা, যে অনিশ্বর, যিনি ঈশ্বর নন, তিনি কখনো ওই ঈশ্বর এটা করেছেন সেই জন্য আমিও সেটা করব। অনেকে আমরা কথায় কথায় বলি বিবেকানন্দ এটা করেছেন, রামকৃষ্ণদেব এটা করেছেন, এই আমিও সেটা করব। অনেক সময় করি না আমরা, এটাই নিয়েও বলেছেন তাহলে আমিও সেটা করি, সেটা করা কথা নয়। বলছেন শুকদেব বলছেন যে নৈতৎ সমাচারের জাতু মনসাপি জ্ঞানেশ্বরা, মনের মানে করা তো দূরের কথা, মনেও চিন্তা করবে না। বিনশ্বত আচরণ মূঢ়াত যথা রুদ্রব দ্বিজং বিষম, এসব বলছেন যে মূঢ়বশত মূঢ়বশত যদি কেউ এটার আচরণ করে, তো বলছেন তাহলে কি হয় না, মূঢ়বশত আচরণ যদি কেউ করে মানে তাদের অনুকরণ যদি কেউ করে, তাহলে সে বিনাশপ্রাপ্ত হয়, সাধারণ লোক। এখন কি বলেছেন, মূঢ়া যথা রুদ্রব ধিজম বিষম, অনিশ্বর টিকাকার বলছেন দেহাদি পরতন্ত্র যথা রুদ্রব ব্যতিরিক্ত বিষম আচরণ ভক্ষয়ন, যেমন রুদ্র শিব যখন অমৃত মন্থন করতে গিয়ে সেখান থেকে হলাহল উঠল, বিষ কে পান করলেন, রুদ্র পান করলেন আমাদের রক্ষার জন্য, তার কণ্ঠটা নীল হয়ে গেল, তিনি নীলকণ্ঠ। সেই দেখে যদি সাধারণ লোকও বিষ পান করে তাহলে কী হবে, শেষ, তাই না? ওই অত হলাহল পান করতে হবে না, একটুখানি করলেই শেষ, সঙ্গে সব শেষ। তো সেই রকম এখানেও তাই বলছেন যে সেই রকম হলাহল যখন উঠেছিল রুদ্র সেটা পান করেছিলেন, কিন্তু সেটার অনুকরণ আমরা করতে পারি না, তাই না? তো এখানেও তাই, সেটা আমরা করতে পারি না। ঈশ্বরানাং বচঃ সত্যং তথই বাচরিতম কচিত তেষাং ইয়স্তবচো যুক্তম, তেষাং ইয়ত সবচো যুক্তম বুদ্ধিমাংস্তৎ সমাচারেত, তারা নিজেরা কী আচরণ করেছেন সেইটাকে আমাদের সবসময় অনুকরণ করা নেই, করা উচিত নয়, কিন্তু তারা আমাদেরকে যেটা আচরণ করতে বলেছেন সেইটা আচরণ করা উচিত, তারা নিজেরা কী করেছেন সেটা সবসময় আমাদের অনুকরণীয় নয়, কিন্তু তারা আমাদের যেটা করতে বলেছেন সেইটা। শ্রীকৃষ্ণ কোথাওই বলেননি সারা গীতা খুলে যে আমি যেমন রাসলীলা করেছি তোমরাও তাই করো, এটা কখনো বলেননি, এটা কখনো কখনো বলেননি, উল্টে আরও ভালো করে সাবধান করেছেন অনেক জায়গাতে, যে জন্ম কর্ম চমে দিব্যম বলেছেন, যে আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, এটার মানেই হচ্ছে যে তোমরা হে অর্জুন, অর্জুনকে উপলক্ষ করেছেন, তোমার জন্মকর্ম দিব্য নয়, বারবার পার্থক্য করে দিয়েছেন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চারিয়ুন তান্যহং বেদ সর্বাণী নত্বং বেত্ত পরন্তব, তুমি অনেকবার জন্মেছো আমি অনেকবার জন্মেছি, জন্মের মধ্যে একটা ফারাক আছে, তুমি তোমার কর্মফল বসে জন্মেছো, আমি আমার লীলা ইচ্ছাতে সেটা জন্মেছি, কিন্তু সেগুলো সব আমি জানি তুমি জানো না, বারবার পার্থক্য করে দিয়েছো, এবং আমার জন্মকর্ম দিব্য তোমার নয়। কাজেই ভগবানের যেটা আচরণ সেটা সবার আচরণ করবার কথা নয়, তিনি যেটা করতে বলেছেন সেইটা, সেটা করতে হবে। কর্মণ্যেব আধিকারস্তে মা ফলেষু কদাচন, এইগুলো আমাদের ভালো লাগে না, ভগবান কী কী করেছেন সেইটা, চুরি করে নাড়ু খেয়েছেন সেইটাকে আমি চুরি করে নাড়ু খাও, কেন ভগবান করেছেন? তো এই যে বলেছেন কর্মণ্যেব আধিকারস্তে মা ফলেষু কদাচন, তুই ফল আকাঙ্ক্ষা করবে না, কর্ম করো, সেইটা আমরা করতে পারি না, ইচ্ছেও হয় না করবার। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, সেটা বলছেন যে তারা যেটা বলেছেন সেইগুলোই এখানে আচরণ করতে হবে। তো এরপরে আরও অনেক কথা আছে, কিন্তু আজকে এটা শেষ হলো না, এবং এরপরে এই লীলাটা মানে রাসলীলার মাহাত্ম্য এবং এর যে তাৎপর্য সেটা অনেক গহন, তো আজকে সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাকলো, এর পরের দিন আলোচনা হবে এই যে এদের যে লীলা, শ্রীকৃষ্ণ যে গোপীদের সঙ্গে লীলা করলেন,
এটা পুরোপুরি কামগন্ধ বিবর্জিত, সেটার একটা ইঙ্গিত দেওয়া হলো যে হৃদয়ে পাদ স্থাপন করতে বলছেন, এটা কিন্তু মানে এর দ্বারা কাম চলে যাবে। এবং আরও এই লীলার কী মাহাত্ম্য সেটা স্বয়ং এখানেই ভাগবতে ভাগবতকার বলেছেন এবং এখানে সমস্ত কথোপকথনের মধ্যে সেটা নিহিত আছে, সেটা নিয়ে আমরা পরের দিনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাদৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমামি।